আলটিমেট থিয়েটার চ্যানেলে আপনাদের স্বাগত। একসময় নামী পরিচালক, প্রযোজক, টিভি শো প্রস্তুতকারক অভিজিৎ গাঙ্গুলি তার পুরানো গৌরব হারিয়ে ফেলেছেন, তবে ফের তিনি হারানো গৌরব ফিরে পেতে চাইছেন। এসবের মাঝে হঠাৎই তিনি জানতে পারেন তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত। জীবনের শেষ বেলায় এসে পরিকল্পনা করেন একটি ভালো সিনেমা বানানোর। সেই মতোই এগোচ্ছিলেন, কাজ শুরু করেছিলেন রাজ শেয়া সহ বেশ উঠতি প্রজন্মদের নিয়ে, তবে বাদ সাধল শত্রুরা। এদিকে বিজনেস টাইকুন তথা প্রযোজক অরিন্দম চক্রবর্তী ধুরন্ধর লোক। পরিচালক অভিজিৎ হঠাৎই জানতে পারেন তার সিনেমার গল্প চুরি হয়ে গিয়েছে। তার সিনেমা মুক্তির কিছুদিন আগেই মুক্তি পেয়ে যায় অরিন্দম চক্রবর্তী প্রযোজিত একটি সিনেমা, যেটি কিনা আদপে তারই সিনেমার গল্প। জানা যায় অজান্তেই তাকে পিছন থেকে ছুরি মেরেছেন রাজ শেয়ার মতো উঠতি অভিনেতারা। আর এসব হয়েছে বিজনেস টাইকুন অরিন্দম চক্রবর্তীর প্ররোচনায়। হতবাক হয়ে যান পরিচালক অভিজিৎ গাঙ্গুলি। জীবনের সায়াহ্নে এসে দেয়ালে পিঠ থেকে যায় তার। ভাবছেন তো এসব গল্প কেন বলছি? গল্পটা অবশ্যই সিনেমার, শাশ্বত চট্টোপাধ্যায়ের আগামী ছবি নেটওয়ার্কের, যেখানে অভিনেতা শাশ্বতকে দেখা যাবে পরিচালক প্রযোজক টিভি শো মেকার অভিজিৎ গাঙ্গুলির চরিত্রে, আর অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে দেখা যাবে বিজনেস টাইকুন অরিন্দম চক্রবর্তীর চরিত্রে, যেখানে জমে উঠবে শাশ্বত সব্যসাচীর প্রতিশোধের লড়াই। গল্পের পরবর্তী মোড়টা আরো মজাদার। দেখা যাবে হাল ছাড়ার পাত্র নন পরিচালক অভিজিৎ গাঙ্গুলি তথা শাশ্বত চট্টোপাধ্যায়, মেতে ওঠেন প্রতিশোধের খেলায়। পর্দার পিছনে থেকেই জনপ্রিয় একটি চ্যানেলে শুরু করেন রিয়েলিটি শো। হ্যাঁ, রিয়েলিটি বটে, তবে একটু অন্যরকম। আসলে সেটা জাল, যে জালে জড়িয়ে পড়বেন অনেকেই। ঘটবে ভয়ানক একটি ঘটনা, যা হয়তো কারোর কাছেই আশাতীত নয়। তবে পুরোটা জানতে হলে অপেক্ষা করতেই হবে সিনেমাটি মুক্তি পর্যন্ত। ইতিমধ্যেই নেটওয়ার্ক ছবিটির শুটিং প্রায় শেষ, মুক্তি পেয়েছে ফার্স্ট লুক পোস্টার। এটি পরিচালনা করেছেন সত্যশবাব বসু, প্রযোজনা করেছেন নিও স্টুডিওস, চিত্রনাট্য লিখেছেন রিনি ঘোষ, সত্যশবাব বসু। প্রসঙ্গত, সত্যশবাব বসু প্রথম পরিচালনা এটি। এই থ্রিলার ছবিটিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রিনি ঘোষ, ইন্দ্রজিৎ মজুমদার, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষি রায়, রজত গঙ্গোপাধ্যায়, শায়নী ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, বিদ্যুৎ দাস, কার্তিক ত্রিপাঠি, ঈশানী ঘোষ সহ অন্যান্যরা। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রসেনজিৎ ঘোষাল অর্থাৎ ডাব্বু, চিরন্তন বন্দ্যোপাধ্যায়, রাজ ডি, অভিরাজ সেন। গান গেয়েছেন শান, সত্যজিৎ দাশগুপ্ত সহ অন্যান্যরা। সিনেমাটোগ্রাফি করেছেন প্রসেনজিৎ চৌধুরী, সম্পাদনা করেছেন অনির্বাণ মাইতি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন।